দেশর তিনদান সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্নইয়ে এর মধ্যেই জানা গিয়ে ভোটার বেসরকারি ফলাফল রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনত মেয়র পদত বেসরকারিভাবে বিজয়ী হয়ে নৌকা প্রতীক লয়ে আওয়ামী লীগ প্রার্থী এইচ এম খায়রুজ্জামান লিটন বরিশাল সিটি কর্পোরেশনের নতুন মেয়র নির্বাচিত হয়ে নৌকা প্রতীক লয়ে আওয়ামী লীগ প্রার্থী শের সাদিক আবদুল্লাহ সিলের সিটি কর্পোরেশন নির্বাচনত ধানের শীষ প্রতীকত বিনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী বিচ্ছিন্ন গোলযোগ আর অনিয়ম ওইলেও জুলাই তিরিশ তারিখ নির্বাচন বড় ধরনের সহিংসতার ঘটনা ন তিন সিটির তুন পাওয়া ভোটের সম্পূর্ণ ফলাফল দি রাজশাহী সিটি কর্পোরেশনত নৌকা প্রতীকত এইচ এম খায়রুজ্জামান লিটন এক লাখ ছেষট্টি হাজার তিনশো চুরানব্বই ভোট দানের শীষ প্রতীকত মুসাদ্দেক হোসেন বুলবুল আটাত্তর হাজার চারশো বিরানব্বই ভোট বরিশাল সিটি কর্পোরেশনত নৌকার প্রতীকত শের নিয়াবত সাদিক আবদুল্লাহ এক লাখ সাত হাজার তিনশো ভোট দানের শীষ প্রতীকত মজিবুর রহমান সরোয়ার তেরো হাজার একশো পঁয়ত্রিশ ভোট এবং সিলেট সিটি কর্পোরেশনত নৌকা প্রতীকত বদরউদ্দিন আহমদ কামরান পঁচাশি হাজার আটশো সত্তর ভোট দানের শীষ প্রতীকত আরিফুল হক চৌধুরী নব্বই হাজার চারশো ছিয়ানব্বই ভোট সিলেটত এখনও দু কেন্দ্রের ভোট স্থগিত রাহেবের কারণে সরকারিভাবে আরিফুল হকের মেয়র ঘোষণা করা নয় ডেক্স নিউজ সি প্লাস টিভি